बीजेपी में नहीं जाने से हमारे लिए घर नहीं होंगे? जब देश ने नागरिक किया तब मोदी जी आप एक काम कीजिए, बीजेपी के लिए ही आप बातचीत बनाइए, हमको छोड़ दीजिए। बीजेपी खेले सर्वे खाए नौ कोई जान नाम नहीं थी खेदी दी मोदी ने वो हिम्मत करे, मैं कहता हूं मोदी जी को भी हिम्मत नहीं है बीजेपी को निबंध हुए नौ की बातचीत खेलने, क्योंकि मोदी जी उतना अनपढ़ खबर नहीं है। मोदी जी समझता है देश में कोई कांग्रेस रहेगा, कोई सीपीएम रहेगा, कोई तीपरा माथा रहेगा, बीजेपी वैसे भी देश सो या मोदी जी सी हो सब नहीं दायित्व का वो मनुष्य की समस्या नौकरे तुई करे लामा करे वो मनुष्य ने तीपरा रोनी समस्या तीपरा की क्यों चाहिए कुनो दिन যে আমার তিন তালা বাড়ি কইরা দাও, আমি আর আমার বউ তিন তালাতে অনিল কাপুর আর পুনম দিলনের গান গাইব, ওইটা কেউ বুঝে না, কইছে কেউ? কেউ বুঝে না, নেতারা এটাই কইছে। আমার গ্রামের মধ্যে রাস্তা নাই, রাস্তার ব্যবস্থা করতে হবে। আমার এখানে ভালো স্কুল নাই, আমার এখানে স্কুল দিতে হবে। কি আছে গন্ধা ছড়ার মধ্যে? সচিন তেন্ডুলকার চিকন ক্রিকেটার এমন ব্যাটিং করছে দুনিয়ার মধ্যে আবাল নাম্বারে এক নম্বর ক্রিকেটার, এটা ফিগার দিয়ে হয় না। আর তিপ্রামথা ভারতবর্ষের মধ্যে এমন একটা দল, এটা চিকন হইতে পারে কিন্তু এটা বিলেতি মরিচের মতো, এটা জাল সাংঘাতিক। তারা কি চায় আপনারা পাবেন? আরে দলন তৈরি তো পাঁচ বছর আগে এমএলএ ছিল, আজকে এক ছেলে কালকে হইতে পারে সে মহামন্ত্রী হইতে পারে, এমপি হইতে পারে, রাজ্যের মন্ত্রী হইতে পারে। জনগণ চাইলে এমএলএ থেকে এমএলএ থেকে মন্ত্রী হওয়া যায়, কিন্তু জনগণই শেষ কথা বলবে। কিন্তু ধনঞ্জয় নন্দিতা মত ত্রিপুরা সরকার ডক্টর মানিক শাহ সরকার চালক মানে 27,000 কোটি টাকা বাজেট। বাসুদেব বাবা আপনি শুনছেন নি, 27,000 লাখ না, 27,000 কোটি টাকা। আর এডিসি তে কত টাকা দেয়? 619 কোটি টাকা, মাত্র 619 কোটি টাকা। আর এডিসি তে 15 লক্ষ লোক, ওয়ানসার তিপ্রাসার সব মিলাই আমরা 15 লক্ষ লোক, আর বাকি লোক এডিসির বাইরে, এরা হাজার হাজার কোটি টাকা রাখে আর আমরা 619 কোটি টাকা। আমরা পারবনি ডেভেলপ করতে, এরাই বক্তৃতা করে। রেবতি কিন্তু আগে এত বক্তৃতা জানতো না, এখন অনেক বক্তৃতা শিখছে, মাঝে মাঝে এমন বক্তৃতা দেয়, ওই আমি মহারাজার চ্যালেঞ্জ করি, মহারাজা আমার সাথে নির্বাচনে লড়াই করুক, আমি মহারাজার হারাম। রেবতির একটা বক্তৃতা শুনছি না, আমি ভাবলাম রেবতি নিজের বাড়ির কনস্টিটিউয়েন্সিতে এডিসি নির্বাচনও হারলো, বিধানসভাতেও আসছে, আর আগামী লোকসভাতে সে কি এডিসি আর বিধানসভারে ফালাইয়া লোকসভাতে সে জিতব? অনেক সময় বক্তৃতা শিখতে শিখছে। আমি যখন তো রেবতীও নতুন সাইক্লিংস্টের মতো বক্তৃতা শিখতে শিখতে এখন উবাগ্রারে চ্যালেঞ্জ দেয়, তো আমি তাইলে হারাম আসি সুজায়া। আপসি সুজায়া রাইমা বেলি চিন্তির বসাই ছাই থাকো এমএলএর আগামী দিন ত্রিপুরা লোকসভা বিধানসভা এডিসি যে কোনো নির্বাচন কি প্রামতা শেষ কথা বলবে কি প্রামতা।
তিন দল না রাঘুব রেবতী শান্ত রেবতী ভাই আমি তারে কিন্তু খুব ভালো পাই আমার সঙ্গে কিন্তু তার ভালো হৃদয়তা টেলিফোনে কথা হয় একটি কোন শত্রুতা আমি নাই সে দুঃখ হিসাবে খারাপ এটাও কিন্তু সে যে পার্টি করে এই পার্টি সম্পর্কে তার চিন্তা করতে যে পার্টি টিপ্রাসার মুতিনি ভিলেজ কমিটি ইলেকশন খাইয়া ভিলেজ কমিটি ইলেকশন খাইয়া তার চিনি ডেভেলপমেন্ট ডিভিশন খাইয়া টাকা আয় না দিন থেকে আমার ভাইকে রেবটি একটা কক ছায়া মহারাজ চ্যালেঞ্জ জানি আর আমি আজকে কন্দা টিচার টাউন হলে দাঁড়ায় কইতাছি বিসি ইলেকশন যদিকে 587 টাও 400 টন কেবল বিসি বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমরা বইলা মদ্দর আপনার সাথে চলে খেদি নির্বাচন খেদি মার কয়েক হাজার যদি চাকমা আয়ু থাকে কে একশন নিব কিন্তু আমাদের একটাই বক্তব্য টিকা থাকতে গেলে মুলাই বয়েল খাওয়িন না বাস করুন খাওয়িন না তিপ্রারা এক হয়ে আমাদের ব্রেগার তিপ্রালে নাম দিব এইটাই হচ্ছে মূল কথা আমাদের বলে পেঁচাপ করলে তো চাক মারলে আমরা পাইতেছি না আমি কই আমি আজকে ক্যামেরার সামনে কইতেছি তিপ্রানতার সবচেয়ে শক্তিশালী ঘাঁটি আগামী 2028 সাল হবে প্যাচাতপুর কি তোমরা সাথে রাখবনি আমরা কেন রাখব ভারতবর্ষের মধ্যে তাহলে মুদি কম জানে না মুদির প্রতি আমাদের এত বিশ্বাস কেন আমি যদি প্রশ্ন করি কক বরক না জানাতেই যদি শত্রু হয় অমিত শাহ কি কক বরক জানে ডক্টর মানিক শাহ কি কক বরক জানে এটা এটা বুঝতেই হবে আমাদের গন্দা তিছার বাঙালিরাও আমাদের শত্রু না কারণ তারা গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের আন্দোলনে একজন চাকমা একজন ত্রিপুরা একজন রিয়ামের মতো এখানে একজন মারাকারো দাঁড়ায় স্লোগান দিতে যে গ্রেটার তিপ্রালেন চালু করতে হবে তাহলে তার ভুলটা কোথায় কে আমার আন্দোলনের মধ্যে আছে আমার এটা ব্যক্তি কে কোন জাতের এটা দেখবেন জাতে তাই দেখে যারা 35 বছর আমাদের ঠকাইল সাইরিন্দা বাজা এই লুকটারে এমএলএ করছে নাই আর শিক্ষিত লোক নাই আজকে তিপ্রামতার মধ্যে কুমার দিয়ার ইংরাজি কইলে যে ফরফর ফরফর করে দিয়ে সঞ্জয় মানিক ত্রিপুরা চুল ফালাইতে আপনারা দেখেন কথা দেশের জন্য যাদের জন্য চিন্তা করতে করতে মাথা গরম হয়েছে ভাবছে যে মাথার চুল আমি ফালাই দিয়ে মাথা একটু ঠান্ডা রাখি সব এমএলএ সব লিডার কোয়ালিফিকেশনের কথা এরা কয় আমরা গর্বের সাথে বলি আজকে তিপ্রামথায় যত শিক্ষিত লিডার আছে এটা বিজেপি কংগ্রেসের মধ্যে এত শিক্ষিত নেতা না আর আমাদের সঙ্গে তো আমাদের মহারাজ আছে 184 জন রাজত্ব 5000-এর বেশি রাজত্বের ইতিহাস এর চাইতে বড় ইতিহাস পৃথিবীর মধ্যে কি কেউ আছে আমি অনিমেষ দেববর্মা হাম কিউ আয়া আমি কেন এলাম আজকে গন্দা পিচার আমি কি ভুটে দাঁড়াবো এখান থেকে আমি এনে দেখাবো আমি একমাত্র আইলাম ভুবন রানী উমা গ্রেটার ত্রিপুরা ল্যান্ডকে সাকসেস করতে হবে অনেকে বলে আমি আমার পদ নাই আরে অনিমেষ দেববর্মার কি পদ আছে তারপরে তো আমি সারা ত্রিপুরার মধ্যে দলের প্রচার ঠিক করবেন কে প্রেসিডেন্ট হবেন
কে সেক্রেটারি হবেন, কে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হবেন, এটা কুবাদরা ঠিক করবে। আনুবসল কুবাদরা হামপুরি বলতা অনিমেষ ব্রেক করো, হাম কুছ না কুছ লেকে আ রহা হাম। আর অনিমেষ দেখো মা, আই এম অলসো ওয়েটিং বিকজ মাই কুবাদরা, আওয়ার কুবাদরা হ্যাজ টোল্ড মি প্লিজ ওয়েট, আই এম ব্রিংইং সামথিং রিয়েল গ্রেটার সলিউশন ফর দি ডিসাস্টার। নিন্দা মুখা নিন্দালে বিজেপি নরক লাঙ্গ নব রেনানি লামা রেনানি বিজেপি থাঙ্গিয়া বেচিন কোন অধিকার করিকা বারো থাও। মানে মোদিজি কো পুছনা চাহতা হুঁ কে আপকা বিজেপি মে নেই জানে সে হামারে লিয়ে ঘর নেই হোঙ্গে, চলো দেশ কি নাগরিক কিয়া তব মোদিজি আপ এক কাম কিজিয়ে, বিজেপি কে লিয়ে হি আপ বাজেট বানাইয়ে হামকো ছোড় দিজিয়ে। বিজেপি খাইলে নাম সিমি সার্ভে খাই ন কইজা না নিম ঠিক খাই দি। মোদিনি তো হিম্মত করে, মাই কেহতা হুঁ মোদি জি কো ভি হিম্মত নেই হ্যায় বিজেপি কো নি কো হয়ে ন কি বাজেট খাইলে, ক্যোঁকি মোদি জি উতনা অনপর খবর নেই হ্যায়, মোদি জি সমঝতা হ্যায় দেশ মে কোই কংগ্রেস রহেগা, কোই সিপিএম রহেগা, কোই তিপরা মাথা রহেগা, বিজেপি বিজেপি বৈছিনি দেশসোনি আর মোদিজি ছিল সাবনি দায়িত্ব দাব দাব দায়িত্ব অঙ্কা ও করম ছড়ানি লাভ এফেয়ার্স অফ ফ্লাই ওভার কাইজেরি পাইলে ক্ষত্র জয় আই বরগ্র নরক আন্দোলন মা খাই নাই সরকার নো বাইদ্য মা খাই নাই বড় সরকার হাত নাই ভিডিও কাহা জায়গা এসডিএম কাহা জায়গা হাম তিপরা মাথা যে সব বলে গা এসডিএম পয়সা কাম করতা পরে গা লড়ব আসুতা সারা গায় জবাব কি সাইব বাইব মুদা ছড়াব জয়নিং দব নন্দিতা না সাহ অরব জয়নিং আরব জয়নিং তা আমরা সাজা সুক্রাই কমবা রসাম মুজি সনাম মানছু অরব জয়নিং আরব জয়নিং সব তো জানা জয়নিং নিতে মারতা নেই নন্দিতা হে কে জয়নিং ক্লাইনি মাঙ্গাই তি প্রাম থাকনি ছয় মাস বিশিং লাইতে বাইকে তুমি পাইনি তি সামুন জন জনগণ কই থাকে জন জমা থাকে নরড পাই দাই আমবাই এবং দে গবান কক সাদিয়ে গন্ডা দিশা রাইমা বেলি ই প্রামথানি কাছে চুমসাসা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নি কন্ট্রোল ই প্রামথায় কত বোবা প্রায় কত যতন করায় আমরা।